আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মেহরবানিতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগে আছে আমি কোথায় গিয়েছি নতুন বেবি দেখতে, একটু পরেই আপনারা জানতে পারবেন। আমরা আলহামদুলিল্লাহ এখানে রওনা দিয়ে দিয়েছি। আর ওই দিনের ওয়েদারটা কিন্তু খুব খারাপ ছিল, তেমন একটা ভালো ছিল না। তো আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে গিয়ে পৌঁছেছি আর এসেও গিয়েছি। এখন এই তো দেখতেছেন আমি, এটা কিন্তু সেভেন ব্রিজ। আমরা কার্ডিফে যাচ্ছি আর কার্ডিফ যাওয়ার পথে কিন্তু এই ব্রিজটা পাওয়া যায়। আমি আরও একদিন আমার আরেকটি ব্লগে আমি দেখিয়েছিলাম। আসলে এই ব্রিজে উঠার পর জানি না আমার এত ভালো লাগে, কি বলবো। আমি যদি ভিডিও না করি আসলে ভালো লাগে না, তাই ভাবলাম যে আমার ভিউয়ার্সদের হয়তো ভালো লাগবে ইনশাল্লাহ। তো ভাবলাম আমি কিছুক্ষণ একটু ভিডিও করে নিই। এই ব্রিজটা কিন্তু অনেক লম্বা ব্রিজ, অনেক ভালো লাগে আসলে এই ব্রিজে ওঠার পর। তো একটু পরেই আমরা চলে যাব ইনশাল্লাহ। আমরা কাছাকাছি চলে আসছি, আমি যাচ্ছি আর কি আমার ছোটো বাগনির বাসায়, আমার হাজব্যান্ডের বাগনি, ছোটো বাগনি আর কি, ওরা তিন বোন। তো আর একটি ব্লগে আমার দেখেছিলেন আপনারা, দুই নম্বর বাগনির বাসায় গিয়েছিলাম। তো আমরা ছোটো বাগনির বাসায় যাচ্ছি, ওর নতুন একটা বেবি হয়েছে, বেবি বয় আর কি। তো আমরা বেবি বয়টা দেখতে আসলে একটু লেট করে ফেলছি, আমরা মানে আরও আগে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি অনেক কিছু সমস্যার জন্য। তো এই বেবি দেখতে একটু লেট হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের আমি একটু শেয়ার করে নিই, ভালো লাগবে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ইনশাল্লাহ, আমার সাথেই থাকুন। এই তো আমরা পৌঁছে গিয়েছি, আর আসার পরেই দেখলাম আমার দামান ভিডিও করতেছেন। তো ভাবলাম যে সমস্যা নেই, আমিও একটু ভিডিও করে নিই। তো আসার পর দেখলাম বেবি অনেক কিউট, আসলে অনেক ভালো লাগতেছে বেবিকে দেখলাম। আমি আসলে আজকে আপনাদেরকে বেবির ফেসটা দেখাতে পারিনি, আসলে ছোট্ট বেবি, তো ছোট্ট বেবির ফেসটা মানে না দেখাটাই স্বাভাবিক। আমি একটু বড় হলেই আমি আপনাদেরকে অনেকদিন বেবিকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। কার্ডিফে আসলে আমাদের প্রায়ই যাওয়া আসা হয়, কারণ আমার ননদ তো ওইখানেই থাকেন আর ওনার ছেলেমেয়েরাও ওইখানে থাকে। তো ইনশাল্লাহ আমি অন্য আরেক দিন যাওয়ার পরে আমি আপনাদেরকে বেবি দেখিয়ে দেবো কত বড় হয়েছে এই আর কি। তো এই তো যাওয়ার পরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম ওর বাসাটা, অনেক সুন্দর করে সাজিয়েছে। আর ও আমার ভাগ্নির জামাইটা কিন্তু অনেক বেশি শৌখিন, আসলে অনেক বেশি শৌখিন, কি বলবো। ওর রুচিও কিন্তু অনেক বেশি সুন্দর, কারণ প্রত্যেকটা জিনিস গড়ের কিন্তু ও নিজের হাতেই করেছে প্রত্যেকটা কাজ, আর সাজিয়েছে ওর নিজের হাতে। কারণ মানে আমরা যেরকম মেয়েরা পছন্দ করি আর কি ঘরের জিনিস সাজাতে বা কিনতে বা কিছু করতে, ও কিন্তু মানে ছেলে মানুষ হয়েও আর কি ওর এত মানে রুচি, আমি কি বলবো। আলহামদুলিল্লাহ আমার বাগনির চেয়েও বেশি অনেক পছন্দনীয় জিনিস সকল মানে লাগিয়েছে, আর ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছে কি। আমি আরও গিয়েছি ওর বাসায়, কিন্তু নতুন করে দেখলাম আরও কয়েকটা জিনিস এত সুন্দর করে সাজিয়েছে, আসলে আমার অনেক ভালো লেগেছে। মানে মানে কি বলবো, পুরুষ হয়েও যে মানে ওর চয়েসটা এত সুন্দর আর কি, আমার দেখে ভালো লেগেছিল, তাই একটু আমি ভিডিও করলাম। আর এই তো আমরা যাওয়ার পরে কিন্তু নাস্তা টাস্তা রেডি করে ফেলছে আমার বাগ্নিরা। আর আমরা ওইখানে যাওয়ার পরে তো সবাই চলে আসে, বড় বাগ্নি, মেজো বাগ্নি, ওরাও চলে আসে, তারপর বাগনা, ওরা সবাই চলে আসে। আর এই তো মানে এক বাসায়ই আমরা ফুর্তি করি আর কি। তো এই তো আমরা নাস্তা টাস্তা করছিলাম, আর এই যে লিটল বেবিটাকে দেখছিলাম, ওর ঘুমিয়ে আছে আসলে। তো ইনশাল্লাহ আমি কিন্তু বেবিটাকে আপনি আবারও বলি, আমি পরে একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ একটু বড় হলেই। আর এই তো অনেক মজার মজার নাস্তা কিন্তু রেডি করে ফেলছিল, বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করছিল। বাচ্চাদের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ ওরা কিন্তু গেলে অনেক বেশি এনজয় করে। Thank you.
তো আমাদের নাস্তা টাস্তা শেষ করে আসছি, আর এখন আমার ভাগ্নিদের সাথে, তারপর আবার নাতিন, ওদের সাথে কিন্তু অনেক অনেক গল্প গুজব করছিলাম আর কি। আর ওরা বসে খেলছিল, আর আমি ওর সাথে মানে জোক করতেছিলাম, ও আমার সাথে জোক করতেছিল। অনেক কিউট এক একটা আর কি, আমার নাতিনগুলো অনেক বেশি কিউট। তারপরেই তো ওদের নানাও সঙ্গে আছেন, তো আসলে এইখানে গেলে অনেক বেশি এনজয় করি। ওরাও আসলে আমাকে অনেক বেশি আদর স্নেহ করে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ওদের জন্য। আর আমার ছোটো ভাগ্নিটা কিন্তু অনেক বেশি কাজের, এই যে ওর কিন্তু অনেক বেশি গোছালো, ওর মানে কিচেন থেকে ধরে তারপর বেডরুম, তারপর ড্রয়িং রুম, সবগুলা ওর কাজ কিন্তু এত সুন্দর আর কি, কী বলবো। অনেক এক একটা জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর করে গুছিয়ে রেখেছে এই আর কি। আর আমার আসলে ভালো লাগছিল, আমি কিচেনে গিয়েছি, তারপর দেখলাম আমার বাগনিরা ওরা সবাই মিলে কাজ করছিল আর কি। তো আমি ভাবলাম যে একটু ওদের সাথে গল্প করে করে ভিডিও করতেছিলাম আর কি, অনেক ভালো লাগছিল। আর কেউ আসলে যদি কাজ করে আর সঙ্গে একজন মানে সঙ্গ দেয় আর কি, গল্প করে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কাজটাও এগিয়ে যায়। তো আমি বসে বসে গল্প করি ওদের বাসায় গেলে, আর ওরা কিন্তু কাজ করে, ওদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। আর এই যে দেখতেছেন আরেকটা প্রিন্সেস, ও হচ্ছে বড় বাগনির ছোটো মেয়ে আর কি, ও কিন্তু অনেক কিউট। ওরা কিন্তু তিনজনেই এক বয়সের আছে, তিনজনেই অনেক বেশি কিউট, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতেছেন আমার ছেলেমেয়েরা যাওয়ার পর ওরা কিন্তু অনেক বেশি এনজয় করছিল। এই যে দেখতেছেন আরেকটা প্রিন্সেস, ও দুই নম্বর বাগনির মেয়ে। এই তো আমি দেখি একটু পরেই টেবিলটা ওরা খাবার দিয়ে ভরে ফেলছে, রেডি করে ফেলছে রাতের খাবারের জন্য। তো আমরা যাওয়ার পরে বলেছিলাম যে এতগুলা নাস্তা খেয়েছি আর খাবার সম্ভব হবে না, তারপরেও দেখেন এতগুলা খাবার রেডি করেছে, আলহামদুলিল্লাহ। আর ওর শরীরটাও কিন্তু তেমন একটা ছোটো বাগনির ভালো ছিল না, তারপরেও এতগুলো রান্না করেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কারি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, গরু মাংস থেকে ধরে মিট ধরে, তারপর ইলিশ মাছ, পাবদা মাছ, তারপর টক, এগুলো রান্না করেছিল। তো অনেক মজার মজার রান্না হয়েছে আসলে। আর ওরা তিনও বোনের এই রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। আর ওর আমি বলেছিলাম যে ওর শরীরটা কিন্তু তেমন একটা ভালো না, তারপরে ও এত কিছু রান্না করেছে, আলহামদুলিল্লাহ। সবাই আসলে অনেক বেশি এনজয় করে খেয়েছি। আর এই তো আমাদের বড় জামাই, তারপর ছোট জামাই, আমার ভাগনা, আমার হাজব্যান্ড, ওরা কিন্তু বসে গিয়েছে। আর আমার মেজো জামাইটা কিন্তু আসতে পারেনি, ও কিন্তু কাজে, তো কাজে কাজে ছিল, তাই আসতে পারেনি আর কি। বাকি সবাই আমরা কিন্তু খেয়ে নিয়েছি আর কি, বসে অনেক এনজয় করেছি আসলে, অনেক ভালো লেগেছে। আর ওনারা সবাই খাওয়ার পর কিন্তু আমার বাগনা বাগনি, আমার বাগনি, তারপর বাগনা বউ, আমরা সবাই একসাথে খেয়েছি, আমার ননস, আমরা সবাই একসাথে খেয়েছি। তো খাওয়ার পরে এই যে দেখেন ডিজার্টগুলোর ছবি তুলতেছিলাম, এই ডিজার্টগুলোও কিন্তু আমার ছোটো বাগনির জামাই বানিয়েছে। কি বলবো, বললাম না আগে ঘরের কাজ বাইরের কাজ এত কাজ করতে পারে আর কি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর জন্য সবাই দোয়া করবেন, ওর কাজটা কিন্তু এত সুন্দর, অনেক সুন্দর সুন্দর, অনেক মজার মজার ডিজার্টও বানাতে পারে আমাদের ছোটো জামাই। তারপর ঘর সাজানোর জন্য কিন্তু মানে ও ফার্স্ট ক্লাস এরকম আর কি। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওর নেক হায়াত দরাজ করেন, অনেক বেশি সুন্দর, আর অনেক মানুষকেও কিন্তু অনেক বেশি ভালো ভালো সাজেশনও দিতে পারে, আমাকে কিন্তু অনেক বেশি ভালো মানে সাজেশন দেয় যখনই যেটা বলি আর কি। তো আমাকে অনেক বেশি আসলে বুঝিয়ে বলে, আমি ওই রকম, আমি ওই রকম, আসলে মনটাও কিন্তু ওর অনেক সুন্দর। আর আমাদের কিন্তু বাড়ি কিন্তু এক জায়গায় বাংলাদেশে, আমার ছোটো বাগনির জামাই, তারপর আমার আমার বাপের বাড়ি, আমরা কিন্তু এক জায়গার মানুষ, এর জন্য আরও বেশি একটু আমাদের কম্বিনেশনটা অনেক বেশি ভালো। আসলে আমার তিনও বাগনির জামাই অনেক বেশি ভালো, তিনজনেই, একজন থেকে আটজন, মানে কারো কথা বলে শেষ করতে পারবো না। আমার ননসকে কিন্তু আমি সবসময়ই বলি যে আপনার ভাগ্য অনেক ভালো, মানে তিন মেয়ে দিয়ে কিন্তু তিন ছেলে পেয়েছেন, ওরা কিন্তু একজন থেকে আরেকজন ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আমি যে মামি শাশুড়ি, তারপরে ওরা কিন্তু আমাকে অনেক শ্রদ্ধা করে, আসলে অনেক বেশি ভালোবাসে। আমার মনেই হয় না যে আমার বাগনির জামাই এরকম আর কি। তো ওরা কিন্তু অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আর আমরা এই তো এখন বের হয়ে যাব, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম। তো ছোটো বাগনির জামাইকে বলছিলাম যে নতুন ছেলে পেয়েছ, আমাদের গিফট তো দেওনি, তারপর বলে আসলাম যে আপনারাও শুনে রাখেন, তো আমাদের যখন আমরা গিফট আর নেক্সট টাইম রাখবেন, তারপর আমরা আসব। তো আমাদেরকে তো গিফট দেওয়া হয়নি,
তো এই তো আমরা এখন মানে রোনা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। আর আপনারা দোয়া করবেন যেন সই সালামতে নিয়ে সই সালামতে গিয়ে পৌঁছে যাই। আর আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।